ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. حمد ومصلي أنا أما بعد جي ভাইজান আপনি যে প্রশ্ন করেছেন যে এটিএম এর বক্স বসানোর জন্য ঘর ভাড়া দেওয়া যাবে কি না, এ সম্পর্কে শেখ সলে আল মুনাজ্জিদ হাফিজুল্লাহ বলেন, ইসলাম সওয়াল জবাব ফতোয়া নম্বর 358,038-এর মধ্যে যে لا يجوز تأجير المحل সুদি ব্যাংকের এটিএম বসানোর জন্য ঘর ভাড়া দেওয়া জায়েজ নয়, কেননা এটা প্রকারান্তরে সুদি ব্যাংকে সাহায্য করা হচ্ছে, কেননা এটার মধ্যে বা এর মাধ্যমে প্রকারান্তরে সুদি ব্যাংকে সাহায্য করা হচ্ছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তাআউনু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআউনু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা ভালো কাজে সৎ কাজে সাহায্য করো আর অসৎ কাজে অশ্লীল কাজে অন্যায় কাজে সাহায্য করিও না, অত্তাকুল্লাহ তোমরা এই ব্যাপারে আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা শাদিদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ শাস্তি প্রদানে অত্যধিক কঠোর। সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 2। সহি মুসলিমের মধ্যে রাসূলুল্লাহ বলেন, হাদিস নম্বর 1598-এর মধ্যে জাবের বিন আবদুল্লাহ হাদিসে বর্ণনা তিনি বর্ণনা করেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ফাকালা হুম সাওয়াউন। তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদ ভক্ষণকারী, যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের বিষয়ে লেখালেখি করে এবং যে সুদি বিষয়ে সাক্ষ্য থাকে, এদের উপরে রাসূল সাল্লাম লানত করেছেন, অভিসম্পদ করেছেন এবং বলেছেন হুম সাওয়াউন, গুনাহের দিক দিয়ে এরা সকলেই সমান। অর্থাৎ সুদ খাওয়া যেরকম গুনাহ, সুদ দেওয়াটাও ঠিক একরকম গুনাহ, সুদের বিষয়ে লেখালেখি করাটাও ঠিক একরকম গুনাহ এবং সুদের বিষয়ে সাক্ষ্য থাকাটাও ঠিক একরকম গুনাহ। এই জন্যে ইমাম নওয়াবী রহমাতুল্লাহ বলেছেন যে সুদি বিষয়ে লেখালেখি করা, সুদি বিষয়ে সাক্ষ্য থাকা এবং সুদি বিষয়ে সাহায্য করা এগুলি হারাম, এগুলি জায়েজ নয়। শরহে মুসলিম 11 খণ্ডের 26 পৃষ্ঠা। তো মোট কথা হলো যে যেহেতু এর মধ্যে এক প্রকারের সাহায্য আছে, হারাম কাজের মধ্যে সহযোগিতা করা আছে, সেজন্যে সুদি ব্যাংকের এটিএম বসানোর জন্যে ঘর ভাড়া দেওয়া জায়েজ হবে না। হাদা মা ইনদাল্লাহু আলিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।